আমরা ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1.3 তাপ এই চ্যাপ্টারটি পড়ছিলাম। এর আগে আমরা 5টি অংশ শেষ করেছি এবং এখন আমরা এর 6 নম্বর অংশটি পড়ব এবং এটা দিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1.3 তাপ, তার 6 নম্বর অংশ এবং শেষ অংশটি এখন আমরা পড়ব। তো আমি চলে যাচ্ছি, দেখো বইতে পেজ নাম্বার 45, সেখানে আমাদের টপিক হচ্ছে থার্মো ফ্লাস্ক। তো থার্মো ফ্লাস্ক কী জিনিস? কোনো বস্তুকে একই উষ্ণতায় অনেকক্ষণ রেখে দিতে চাইলে আমরা ওই বস্তুকে থার্মো ফ্লাস্কে রাখি। ইংরেজ বিজ্ঞানী স্যার জেমস ডিওয়ার এই ফ্লাস্ক আবিষ্কার করেন, তাই এই ফ্লাস্কের আরেক নাম ডিওয়ার ফ্লাস্ক। ডিওয়ার ফ্লাস্কে ঠান্ডা পানীয় রাখলে তা যেমন অনেকক্ষণ ঠান্ডা থাকে, তেমনি গরম জল রাখলে তা অনেকক্ষণ গরম থাকে। তাহলে থার্মো ফ্লাস্কের কাজ কি? না, আমরা যদি থার্মো ফ্লাস্কে গরম জল রাখি বা গরম চা রাখি, সেটা অনেকক্ষণ গরম থাকবে, আর যদি ঠান্ডা জল রাখি সেটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে। এটা আবিষ্কার করেন কে? না, ইংরেজ বিজ্ঞানী জেমস ডিওয়ার, তাই এর অপর নাম ডিওয়ার ফ্লাস্কও বলা হয় এটাকে। ঠিক আছে, তার মানে এই ফ্লাস্কে কি হচ্ছে, ভেতরে যদি আমরা গরম জল রাখি তাহলে সেটা অনেকক্ষণ গরম থাকবে, অর্থাৎ ভেতরের তাপটাকে বাইরে বেরোতে দিচ্ছে না, তাই তো? আর যদি ঠান্ডা জল রাখি সেটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে, তার মানে বাইরের তাপটাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, তার মানে ভেতরের তাপটাকে বাইরে বেরোতে দিচ্ছে না, বাইরের তাপটাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তাহলে তাপ সঞ্চালনের যে 3টে পদ্ধতি আছে, পরিবহন, পরিচলন, বিকিরণ, সব কটা পদ্ধতিতেই তাপ সঞ্চালন যাতে বন্ধ হয় তার ব্যবস্থা এখানে করা হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, থার্মো ফ্লাস্ক এটা আবিষ্কার করেন ইংরেজি বিজ্ঞানী স্যার জেমস ডিওয়ার, তাই এর অপর নাম ডিওয়ার ফ্লাস্ক। নেক্সট হচ্ছে এর কাজ কি? এখানে যদি আমরা গরম থার্মোফ্লাস্কের ভেতরে যদি আমরা গরম জল বা গরম চা রাখি সেটা অনেকক্ষণ গরম থাকবে, আবার যদি আমরা এখানে যদি কোনো ঠান্ডা পানীয় এর ভেতরে যদি কোনো ঠান্ডা পানীয় বা ঠান্ডা জল রাখি সেটা আবার অনেকক্ষণ ঠান্ডা থাকবে। এটাই হচ্ছে থার্মোফ্লাস্কের কাজ। ঠিক আছে, অর্থাৎ ঠান্ডা পানীয় রাখলে সেটা যেমন অনেকক্ষণ ঠান্ডা থাকে, গরম জল রাখলে তা অনেকক্ষণ গরম থাকবে। তাহলে আমরা যখন এর ভিতরে গরম জল রাখছি বা গরম চা রাখছি সেটা অনেকক্ষণ গরম থাকছে, তার মানে তাপটা ভেতর থেকে বাইরে বেরোতে পারছে না, আবার যদি ঠান্ডা পানীয় রাখি সেটা অনেকক্ষণ ঠান্ডা থাকছে, তার মানে তাপটা বাইরে থেকে ভেতরে ঢুকতে পারছে না। তাহলে থার্মোফ্লাস্কের কাজ হচ্ছে বাইরের তাপটাকে ভেতরে ঢুকতে না দেওয়া আর ভেতরের তাপটাকে বাইরে বেরোতে না দেওয়া। আর তাপ সঞ্চালনের যে 3টে পদ্ধতি আছে, পরিবহন, পরিচলন, বিকিরণ, তাহলে 3টে পদ্ধতিতে তাপ সঞ্চালন যাতে না হয় তার ব্যবস্থা এখানে করা হয়। ঠিক আছে, তো আমি দেখো এই ছবিটাকে এখানে খাতাতে বড় করে দেখিয়েছি। তো হ্যাঁ, বইতে যে ছবিটা দেখানো আছে, বইতে যে ছবিটা দেখানো আছে সেই ছবিটাই আমি এখানে খাতাতে বড় করে দেখালাম এবং সেখান থেকে আমরা বুঝে নেবো জিনিসটা। ঠিক আছে, তো প্রথমে দেখো কি পড়তে হবে, গঠন পড়তে হবে আর কার্যনীতি পড়তে হবে। গঠন পড়তে হবে আর কার্যনীতি পড়তে হবে। ঠিক আছে, গঠন মানে এটা কি 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 অংশ এখানে আছে আর কার্যনীতি কিভাবে কাজ করে। তাহলে দেখো প্রথম একটা একটা করে লাইন আমরা দেখি আর ছবির সাথে মেলাবো। এটি 2 দেয়াল বিশিষ্ট একটি কাঁচের পাত্র। এই যে এইখানে এই দেখো, এই যে আমি লিখেছি প্রথম দেয়াল এইটা আর দ্বিতীয় দেয়াল এইটা, এই দুটোই হচ্ছে কাঁচ দিয়ে তৈরি। তাহলে দুটো কাঁচের তৈরি দেয়াল এখানে থাকে। নেক্সট হচ্ছে ভেতরের দেয়ালের বাইরের তল এবং বাইরের দেয়ালের ভেতরের তলের রুপো বা পারদের প্রলেপ দেওয়া থাকে, ফলে দেয়ালগুলি চকচকে হয়। ভেতরের দেয়ালের বাইরের তল, বাইরের দেয়ালের ভেতরের তল, এই যে এইটা ভেতরের দেয়াল, তার বাইরের তল মানে এই দিকটা, এই দিকটা, আর এটা বাইরের দেওয়াল তার ভেতর দিকটা। ঠিক আছে, এই যে ভেতরের দেয়ালের বাইরের তল, বাইরের দেয়ালের ভেতরের তল, ভেতরের দেয়াল এটা, তার বাইরের তল এই দিকটা, আর বাইরের দেয়াল এটা, তার ভেতরের তল এই দিকটা,
এই দুটোতে কি দেওয়া হয় না রূপো বা পারদের প্রলেপ দেওয়া হয়, তার ফলে এই দুটি চকচকে হয়। বেশ, দেয়াল দুটির মাঝখানে যতদূর সম্ভব কম ভরের বায়ু রাখা হয়। এই যে দুটো কাঁচের দেয়াল, এর মাঝখানটাতে কি থাকবে? না, এটা প্রায় বায়ুশূন্য স্থান। মাঝখানটা হবে প্রায় বায়ুশূন্য স্থান, মাঝখানটা হবে প্রায় বায়ুশূন্য স্থান, ঠিক আছে? মাঝখানটা হবে প্রায় বায়ুশূন্য স্থান। নেক্সট হচ্ছে, দেখো, ফ্লাস্কটির মুখ একটি কুপরিবাহী পদার্থ যেমন কর্ক বা পলিথিনের তৈরি ছিপি দিয়ে বন্ধ করা হয়। এই যে ফ্লাস্কের মুখ, এটা এখানে একটা কুপরিবাহী পদার্থ যেমন কর্ক বা পলিথিন, তার একটা ছিপি দিয়ে বন্ধ করা হয়, ঠিক আছে? তার একটা ছিপি দিয়ে বন্ধ করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে, যাতে সহজে না ভাঙে তার জন্য পাত্রটিকে স্প্রিংয়ের উপর বসিয়ে একটি ধাতব বা প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখা হয়। এইটা হচ্ছে কাঁচের পাত্র যার দুটো দেয়াল আছে আর কি, ঠিক আছে? এবারে এই এই কাঁচের পাত্রটাকে, দুই দেয়াল বিশিষ্ট কাঁচের পাত্রটাকে একটা স্প্রিংয়ের উপর রাখা হবে, ঠিক আছে? তারপর পুরো ব্যবস্থাটাকে, কাঁচ যে যে পাত্রটা দুই দেয়াল বিশিষ্ট, তাকে স্প্রিংয়ের উপর রেখে পুরো ব্যবস্থাটাকে একটা ধাতব বা প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখা হবে। এই যে এইটা হচ্ছে ধাতব বা প্লাস্টিকের পাত্র, ঠিক আছে? যাতে করে এটা যদি ভাত থেকে পড়ে তাহলে এই ধাতব বা প্লাস্টিকের পাত্রটা ওকে বাঁচাবে, আর এই স্প্রিংটাও ওকে বাঁচাবে, ঠিক আছে? আর কি আছে দেখো, এই পাত্র ও কাঁচের পাত্রের মাঝখানের অংশ ফেল্ট, তুলো, গ্লাসুল ইত্যাদি কুপরিবাহী পদার্থ দিয়ে ভর্তি থাকে। এই পাত্র ও কাঁচের পাত্রের মাঝখানের অংশ ফেল্ট, তুলো, গ্লাসুল ইত্যাদি কুপরিবাহী পদার্থ দিয়ে ভর্তি থাকে। তাহলে এই যে কাঁচের পাত্রটা আর এটা যে ধাতব পাত্র, তার মাঝখানের যে অংশটা, সেটা ফেল্ট, তুলো ইত্যাদি কুপরিবাহী পদার্থ এদের মাঝখানে থাকবে। তাহলে থার্মোফ্লাস্কের গঠন এটাতে কি কি আছে আমরা আরেকবার দেখে নিচ্ছি। থার্মোফ্লাস্কের যে গঠনটা, প্রথমে এখানে কি আছে না, এখানে দুটি কাঁচের দেয়াল আছে, ঠিক আছে? এই ভেতরটা হচ্ছে একটা কাঁচের পাত্র যার কটি দেয়াল আছে, দুটি। ভেতরটা হচ্ছে একটি কাঁচের পাত্র যার কটি দেয়াল আছে না দুটি। তাহলে ভেতরটা হচ্ছে একটি কাঁচের পাত্র যার কটি দেয়াল আছে, দুটি। ভেতরটা একটি কাঁচের পাত্র যার দুটি দেয়াল আছে, ঠিক আছে? এটা হচ্ছে বাইরের দিকের দেওয়াল, এটাকে প্রথম দেওয়াল বলছি আমরা। এটা হচ্ছে ভেতরের দিকের দেওয়াল, এটাকে দ্বিতীয় দেওয়াল বলছি। দুটোই কাঁচ দিয়ে তৈরি। তারপর কি আছে, এই যে ভেতরের দেয়ালটার বাইরের তলটা, ভেতরের দেয়ালটার বাইরের তলটা মানে এই দিকটা, আর বাইরের দেয়ালটার ভেতরের তলটা, এই দুটোকে রূপো বা পারদের প্রলেপ লাগাতে হবে যাতে ওরা চকচকে লাগে। কি বললাম, ভেতরের দেয়ালের বাইরের তল অর্থাৎ এই সাইডটা, এটা ভেতরের দেয়াল, তার বাইরের তল হচ্ছে এই সাইডটা। তাহলে থার্মোফ্লাস্কে দুটি কাঁচের দেওয়াল, থার্মোফ্লাস্কে যে কাঁচের পাত্রটা থাকে তাতে দুটি দেওয়াল থাকে, এটা বললাম। নেক্সট হচ্ছে ভেতরের দেওয়ালের বাইরের দিক, এই সাইডটা, এটা হচ্ছে ভেতরের দেয়াল, তার বাইরের দিক অর্থাৎ এই সাইডটা। আর এটা হচ্ছে বাইরের দেয়াল, তার ভেতরের দিক অর্থাৎ এই সাইডটা। তাহলে ভেতরের দেয়ালের বাইরের তল এই সাইডটা, আর বাইরের দেওয়ালের ভেতরের তল এই সাইডটা, এই দুটোকে রূপো বা পারদের প্রলেপ দিয়ে চকচকে করা হয়। আর দুটো কাঁচের দেওয়ালের মাঝখানটাকে প্রায় বায়ুশূন্য রাখা হয়। দুটো কাঁচের দেওয়ালের মাঝখানটাকে প্রায় বায়ুশূন্য রাখা হয়, ঠিক আছে? এটা গেল। নেক্সট হচ্ছে, এই যে পাত্রটার মুখে একটা কুপরিবাহী পদার্থ যেমন কর্কের ছিপি লাগানো হয়। পাত্রটির মুখে একটি কুপরিবাহী পদার্থ যেমন কর্কের ছিপি লাগানো হয়।
আচ্ছা, পুরো দু দেয়াল বিশিষ্ট কাঁচ পাত্রটিকে, পুরো দু দেয়াল বিশিষ্ট কাঁচ পাত্রটিকে এটি স্প্রিংয়ের উপর রাখা হয়, এটি স্প্রিংয়ের উপর রাখা হয়, তারপর পুরো কাঁচ পাত্রটিকে একটি ধাতব বা প্লাস্টিকের পাত্রের ভেতরে রাখা হবে। অর্থাৎ এই যে বাইরের যে পাত্রটা, এটা হচ্ছে ধাতব বা প্লাস্টিকের পাত্র, বাইরের পাত্রটা হচ্ছে ধাতব বা প্লাস্টিকের পাত্র, এটা ভেতরে এই কাঁচ দুই দেয়াল বিশিষ্ট কাঁচ পাত্রটাকে রাখা হয়। আর এখানে একটা স্প্রিং দেওয়া হয় যাতে ওই যদি কোনোভাবে ফ্লাস্কটা হাত থেকে পড়ে, এই ধাতব বা প্লাস্টিকের পাত্রটাও ওকে রক্ষা করবে, আর স্প্রিংটাও এই কাঁচের দেওয়ালগুলোকে রক্ষা করবে। আর এই যে বাইরের দিকে যে ধাতব বা প্লাস্টিকের পাত্র আর ভেতরে যে কাঁচ পাত্র, মাঝখানের যে অংশটা, বাইরের দিকে ধাতব বা প্লাস্টিকের পাত্র, মাঝখানে কাঁচ পাত্র, ভেতরের যে অংশটা, সেটাকে কুপরিবাহী পদার্থ যেমন ফেল্ড বা তুলো দিয়ে ভর্তি করা হয়। কুপরিবাহী পদার্থ যেমন ফেল্ড বা তুলো দিয়ে ভর্তি করা হয়। তো এই গেল থার্মোফ্লাস্কের গঠন। আর এই ভেতরে দেখতে পাচ্ছ, এখানে আমরা কোনো গরম তরল পদার্থ রাখতে পারি, আবার কোনো ঠান্ডা পানীয় রাখতে পারি। গরম তরল পদার্থ রাখলে সেটা অনেকক্ষণ গরম থাকবে, আর ঠান্ডা পানীয় রাখলে সেটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে। এবার এটা কী করে হচ্ছে সেটার জন্য আমরা কার্যনীতিটা দেখব। তো কি বলছে দেখো, যে পাত্রের কাঁচ তাপের কুপরিবাহী, পাত্রটির খোলা মুখের ছিপিও তাপের কুপরিবাহী, পাত্রটির কাঁচ দিয়ে তৈরি অংশ দুটির চারপাশ কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি পদার্থ দিয়ে ঘেরা, ফলে পরিবহনের সাহায্যে তাপ সঞ্চালন ব্যাহত হয়। এখানে কি কি কুপরিবাহী পদার্থ আছে? এই যে দুটো কাঁচের দেয়াল, কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী, ঠিক আছে। তারপরে এখানে যে ছিপিটা লাগানো আছে, কর্কের ছিপি, সেটা তাপের কুপরিবাহী। তাহলে দুটো কাঁচের দেয়াল, কাঁচ তাপের কুপরিবাহী, ছিপিটা কর্ক দিয়ে তৈরি, সেটা তাপের কুপরিবাহী। আর এই ধাতব পাত্র আর কাঁচ পাত্রের মাঝখানে যে তুলো বা ফেল রাখা আছে, সেটাও তাপের কুপরিবাহী। তো এরা তাপের কুপরিবাহী হওয়ার ফলে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনটা ব্যাহত হয়। নেক্সট, আবার দুই দেয়ালের মাঝখানে প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচলন পদ্ধতিতে পাত্রটির বাইরের তাপ ভেতরে এবং ভেতরের তাপ বাইরে যেতে পারে না। এই যে দুটো কাঁচের দেয়ালের মাঝখানটা প্রায় বায়ুশূন্য স্থান, ঠিক আছে। আর আমরা জানি পরিবহন বা পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয়। তো এদের কাঁচ দুটো কাঁচের দেয়ালের মাঝখানটা তো বায়ুশূন্য, ঠিক আছে। তাহলে এই যে মাঝখানে যে বায়ুশূন্য স্থান, অর্থাৎ কোনো মাধ্যম নেই, সেটাও কি করবে না, পরিবহন বা পরিচলন পদ্ধতিতে তাপ প্রবাহটাকে বন্ধ করবে, ফলে এর সাহায্যেও ভেতরের তাপ বাইরে ঢুকতে পারবে না, এই ভেতরের তাপ বাইরে বেরোতে পারবে না, এবং বাইরের তাপ ভেতরে যেতে পারবে না, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে দেখো, বিকিরণ প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় বা ভেতর থেকে বাইরে যাওয়ার সময় দুই দেয়ালের চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যেই ফিরে আসে, তাপের বিকিরণ অনেক কম হয়। এখানে তাপ আলোর প্রতিফলন ধর্মের মতো আচরণ করে। অর্থাৎ ভেতর থেকে তাপ, তাহলে পরিবহন এবং পরিচলন পদ্ধতির দিয়ে পরিবহন ও পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনটা বন্ধ করা গেছে, এবার বাকি রয়ে গেছে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনটাকে বন্ধ করতে হবে। তো যদি ভেতর থেকে তাপটা যদি বাইরে বেরোতে চায়, ভেতর থেকে তাপটা যদি বাইরে বেরোতে চায়, তাহলে কি হবে, এখান থেকে যাবে নিয়ে কি হবে না, এই এই যে বাইরের যে দেয়ালটা, তার ভেতরের তলটা তো চকচকে, সেইখানে প্রতিফলিত হয়ে আবার ঘুরে আসবে, এই প্রতিফলিত হয়ে আবার ঘুরে আসবে আলোর যে প্রতিফলনের নিয়ম আছে সে অনুযায়ী। তাহলে বিকিরণ পদ্ধতিতে তাপটা ভেতর থেকে বাইরে যেতে পারলো না, আবার যদি বাইরে থেকে তাপ ভেতরে ঢুকতে আসে, তখন সেটা কি হবে না, এই যে ভেতরে যে দেয়ালটা, তার যে বাইরের যে তলটা চকচকে করা হয়েছে, সেইখানে প্রতিফলিত হয়ে আবার বাইরে চলে যাবে, ফলে বিকিরণ পদ্ধতিতে তাপ বাইরে থেকেও ভেতরে ঢুকতে পারবে না।
তো এইভাবে থার্মো ফ্লাস্কের মাধ্যমে আমরা তাহলে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের যে তিনটে প্রক্রিয়া আছে, পরিবহন, পরিচলন, বিকিরণ, সবকটাই কিন্তু থার্মো ফ্লাস্কে ব্যাহত হয়। তার ফলে ফ্লাস্কে রাখা শীতল বস্তু অনেকক্ষণ শীতল থাকবে এবং উষ্ণ বস্তু অনেকক্ষণ উষ্ণ থাকবে। এইভাবে থার্মো ফ্লাস্ক কাজ করে। তো আমি থার্মো ফ্লাস্কের কার্যনীতিটা আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো কি বললাম, কি বললাম যে থার্মো ফ্লাস্কের ভেতরে যদি আমরা কোনো গরম তরল পদার্থ রাখি, যেমন গরম জল রাখি, সেটা অনেকক্ষণ গরম থাকবে। ঠিক আছে, থার্মো ফ্লাস্কের ভেতরে যদি আমরা কোনো গরম জল বা গরম চা রাখি, সেটা অনেকক্ষণ গরম থাকবে। আর যদি কোনো ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় রাখি, সেটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে। তো এইটা হচ্ছে থার্মো ফ্লাস্কের কাজ। তো এই কাজটা কিভাবে হয় সেটা আমরা জানবো। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে থার্মো ফ্লাস্কে তাহলে বাইরে থেকে তাপ ভেতরে ঢুকতে পারছে না, আবার ভেতর থেকে তাপ বাইরে বেরোতে পারছে না, অর্থাৎ তাপ সঞ্চালনের যে তিনটি পদ্ধতি আছে, পরিবহন, পরিচলন এবং বিকিরণ, তিনটি পদ্ধতিতেই তাপ সঞ্চালন এখানে ব্যাহত হয় বা আটকানো হয়। ঠিক আছে, তো সেটা আমরা একটা একটা করে দেখে নিই। প্রথমে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন কিভাবে আটকানো হচ্ছে। তো আমরা জানি যে এখানে এই থার্মো ফ্লাস্কে কী কী আছে। দেখো এখানে দুটি কাঁচের দেয়াল আছে, কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী। নেক্সট হচ্ছে কর্কের ছিপি, সেটা তাপের কুপরিবাহী, আর ধাতব পাত্র, বাইরের ধাতব পাত্র এবং ভেতরে কাঁচ পাত্র, তার মাঝখানের অংশটাতে তুলো বা ফেল্ড রাখা হয়, সেটাও কি হচ্ছে না কুপরিবাহী পদার্থ। তাহলে দুটো কাঁচের দেওয়াল, কাঁচ তাপের কুপরিবাহী, কর্কের ছিপি, কর্ক তাপের কুপরিবাহী, আর এখানে মাঝখানে ফেল্ড বা তুলো, সেটাও তাপের কুপরিবাহী। তাহলে এই তিনটি বস্তু পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনটাকে আটকাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দুটো কাঁচের দেয়ালের মাঝখানটা প্রায় বায়ুশূন্য, অর্থাৎ কোনো মাধ্যম নেই। তো আমরা জানি পরিবহন বা পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন হতে গেলে কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু যেহেতু দুটি কাঁচের দেয়ালে মাঝখানটা বায়ুশূন্য, তাই এই মাঝখানে বায়ুশূন্য যে স্থানটা, এটাও পরিবহন বা পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনটাকে আটকে দেবে। তাহলে বাকি রয়ে গেল বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনটা তাহলে কিভাবে এবারে ব্যাহত হচ্ছে? না ধরো ভেতর থেকে তাপটা যদি বাইরে বেরোতে চায়, আমরা জানি বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, তো বিকিরণ পদ্ধতিতে তাপটা যদি ভেতর থেকে বাইরে বেরোতে চায়, তাহলে কি হবে? তাপটা বাইরে বেরোতে বেরোলো, এবারে এই যে বাইরের যে কাঁচের দেয়ালটা আছে, তার ভেতরের তলটা চকচকে করা আছে। সেখানে তাপটা প্রতিফলিত হয়ে আবার ভেতরে ঢুকে যাবে। ঠিক আছে, ভেতর থেকে তাপ যদি বাইরে বেরোতে চায়, বাইরের যে দেয়ালটা আছে তার ভেতরের তল যেটা চকচকে, সেখানে তাপটা প্রতিফলিত হয়ে আবার ভেতরে ঢুকে যাবে। ঠিক আছে, এখানে আলোর যে প্রতিফলনের নিয়ম আছে সেই অনুযায়ী তাপটা প্রতিফলিত হয়ে আবার ভেতরে ঢুকে গেল, অর্থাৎ ভেতর থেকে তাপটা বাইরে বেরোতে পারলো না। আর যদি বাইরে থেকে তাপ ভেতরে ঢুকতে চায়, তাহলে ধরো বাইরে থেকে তাপটা এলো, সেটা ভেতরের দেয়ালের যে চকচকে তলটা আছে, বাইরে থেকে তাপটা আছে, সেইখানে প্রতিফলিত হয়ে আবার বাইরেই বেরিয়ে যাবে, অর্থাৎ বাইরে থেকে তাপটা আবার ভেতরে ঢুকতে পারবে না। তো এইভাবে থার্মো ফ্লাস্কের যে বিভিন্ন অংশ আছে তাদেরকে কাজে লাগিয়ে
পরিবহন, পরিচলন এবং বিকিরণ তিনটি প্রক্রিয়াতেই তাপ সঞ্চালনকে আটকানো হয় বা ব্যাহত হয়, এবং অর্থাৎ ভেতরের তাপ বাইরে বেরোতে পারবে না, ভেতরের তাপ বাইরে বেরোতে পারবে না, আর বাইরে থেকে তাপ ভেতরে ঢুকতে পারবে না। তার ফলে কি হবে না, এই ফ্লাস্কে আমরা যদি শীতল বস্তু রাখি সেটা অনেকক্ষণ শীতল থাকবে, এবং আমরা যদি উষ্ণ বস্তু রাখি সেটা অনেকক্ষণ উষ্ণ থাকবে। তো এইভাবে থার্মো ফ্লাস্ক কাজ করে। তাহলে আমরা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1.3 তাপ এটা পড়ছিলাম। এটার আমরা এর আগে 5টি অংশ পড়েছি এবং এটা হচ্ছে 6 নম্বর অংশ, এবং এটি দিয়েই ক্লাস 8-এর তাপ চ্যাপ্টারটি আমাদের এখানেই শেষ হলো। তাপ চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। ঠিক আছে।